আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে তৈরি করার আমের মজাদার পুডিং। এই পুডিং তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে এই পুডিংটা তৈরি করা যায়। তো চলুন আর দেরি না করে এই পুডিংটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। ম্যাঙ্গো পুডিং তৈরি করার আগে প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আম। একটা আমের আমরা কিছুটা রস এখানে বের করে নিব। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ আম একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এরপর আমি এই আমগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। তারপর এই সবগুলো উপকরণকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি একটা পাত্রে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এরপর এই মিশ্রণটা আমি চুলায় দিয়ে জাল করব। জাল করার আগে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর এই মিশ্রণটা একটা স্প্যাচুলা দিয়ে অনর্গল নেড়ে যেতে হবে। তারপর অপর দিকে আমি 2 টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সেটা সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে রাখছি। তিন চার মিনিট জাল দেওয়ার পর যখন দেখবেন এটা অনেকটাই বলক উঠে গেছে, তখন আমি সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব। তারপর আমি এটা খুবই ভালো মতো অনর্গল নাড়তে থাকবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কোনো মতেই এটা আপনারা নাড়াচাড়া করা বন্ধ করবেন না। যখন দেখবেন যে এই পুডিংটা হয়ে গেছে, অনেকটাই থকথকে হয়ে গেছে, তখন যে বাটিতে আপনারা সার্ভ করবেন সেই বাটিতে আপনারা পছন্দ মতো এটা নামিয়ে নেবেন। তারপর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা পরিবারের সবার সাথে খাবেন। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো পুডিং। আমার রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন।